নমস্কার। আজ দুর্গাপূজোর শেষ দিন বা বিজয়া দশমীর দিন। এই চার দিন হই হুল্লোড়ের পর আজ মাকে আবার বিদায় দিতে হবে, অপেক্ষা করতে হবে আরও এক বছর পরের বছরের পুজোর জন্য। আজকের ভিডিওর টপিক পরের বছর অর্থাৎ 2021 সালে মা দুর্গা কিসে আসছেন ও কিসে যাবেন এবং শাস্ত্রমতে মর্ত্যবাসী বা পৃথিবীবাসীর ওপর কী প্রভাব পড়বে। শাস্ত্রমতে বা ক্যালেন্ডার অনুযায়ী 2021 সালে পুজো হচ্ছে 10ই অক্টোবর, অর্থাৎ 10ই অক্টোবর পঞ্চমী। 2021 সালে সপ্তমী হচ্ছে 12ই অক্টোবর মঙ্গলবার এবং মায়ের বিজয় 15ই অক্টোবর শুক্রবার। শাস্ত্রমতে দেবী মঙ্গলবার এলে তা ঘটকে বা ঘোড়ায় এসেছেন তা মানা হয়, অর্থাৎ পরবর্তী বছর দেবী ঘটকে বা ঘোড়ায় আসছেন। আর শুক্রবার হলে দেবী দোলায় গমনাগমন করেন, সুতরাং 2021 সালে দশমী শুক্রবার, তাই দেবী দোলাতে গমনাগমন করবেন বা যাবেন। এবার আসি পৃথিবীর উপর কি কি প্রভাব পড়বে। দেবী দুর্গার আগমন মঙ্গলবার বা ঘোড়ায় হলে চরম বিশৃঙ্খল এবং ক্ষয়ক্ষতি দেখা দেয় মর্তে। মঙ্গল ও শনিবার গমনাগমন হলে মঙ্গল গ্রহের ও শনি গ্রহের প্রভাব পড়ে। দেবীর গমন শুক্রবার বা দোলায় গমন করলে তার ফল হবে মরক, মর্তে ঘটবে বহু মৃত্যু। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা যুদ্ধ হানাহানির কারণে ঘটতে পারে বহু মৃত্যু। শাস্ত্রমতে 2021 সালে বিপদের আশঙ্কা রয়েছে, প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা থাকছে। আপনার ও আপনার পরিবারের জন্য শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। এই ছিল আজকের ভিডিওর টপিক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।